দর্শক, আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন, জামালপুর শহর বিএনপি নেতাকর্মীরা তারা বলছে মুহূর্ত দরকার ছাত্রবাদী সরকার। দর্শক, যারা কে এস টিভি লাইভে আছেন মুন্সিগঞ্জ, তারা একটা করে লাইক দিয়ে দেন। এ মুহূর্তে জামালপুর আছি, এখানে বিএনপি নেতাকর্মীরা মিছিল বের করেছে, লিফলেট বিতরণ করছে। আমি যেমনটি বলছি যে এখানে বিএনপি নেতাকর্মীরা এখন এদেশের জনসাধারণ সকল পেশাজীবীর মানুষ এই নির্বাচনকে বয়কট করেছে। আমাদের অধিকার না আদায় করা পর্যন্ত, আমাদের ভোটার অধিকার ফিরে না পাওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন, আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে, আমাদের জামালপুরের জনমানুষের নেতা অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুনের নেতৃত্বে চলবে আন্দোলন সংগ্রামে। যে কোনো ত্যাগ স্বীকার করে হলেও আমরা রাজপথে থাকবো। নির্বাচন, এই নির্বাচনকে বাতিল করার জন্য আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নির্দেশে দেশব্যাপী অসহযোগ আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে বিদ্যুৎ বিতরণে জামালপুর বিএনপি আয়োজিত আজকের সমাবেশে। দর্শক, আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন, জামালপুর বিএনপি জনসভায় লিফলেট বিতরণ করছে। দর্শক, আপনারা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন, কেএস টিভির লাইভে একটি করে লাইক দিয়ে দিন। ইতিমধ্যে দেশ এবং আন্তর্জাতিক ক্ষেত্রে এই নির্বাচনকে আমি আর দামি নির্বাচনে বিবেচিত হয়ে গিয়েছে। এই নির্বাচনকে প্রতিহত করার জন্য তারেক রহমান দেশব্যাপী বিভিন্ন সভায় বিভিন্ন কর্মসূচি প্রণয়ন করতেছে। সকল কর্মসূচি গুলো আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন প্রত্যক্ষ ভাবে নির্দেশনা দিয়ে রাজপথে এই প্রোগ্রাম করতেছে। ভাই বন্ধুরা, আপনাদের কাছে বিনয়ের সাথে নিবেদন, আমাদের হারানোর কিছু নেই, হতাশ হবার কিছু নেই। সমস্ত কর্মসূচি